হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। টেনমের স্কুলের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আছি ইশতাত সুলতানা নিশি। আমরা কিন্তু পড়ছিলাম সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, আর আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো পরিবারে শিশুর বেড়ে ওঠা। এই অধ্যায়ের আগের যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চাচ্ছি শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কের ভূমিকা নিয়ে। বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক। শুরুতেই তোমাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, তোমার থেকে তোমার বন্ধুর আচরণ ভিন্ন কেন? কখনো কি এটি ভেবে দেখেছো? যদি না ভেবে থাকো তাহলে আজকে ক্লাসের মধ্য দিয়ে তোমরা জানতে পারবে কেন তোমার বন্ধুর আচরণ তোমার থেকে ভিন্ন বা প্রত্যেকের আচরণ ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বন্ধুরা, আমরা শুরুতে পড়তে যাচ্ছি পরিবর্তনশীল পরিবার ও শিশুর সামাজিকীকরণ। বন্ধুরা, তোমাদেরকে শুরুতে একটি গল্প বলতে চাই। গল্পটি হলো, ছোটবেলা আমি যে পরিবারে বাস করতাম সেই পরিবারটি ছিল একটি যৌথ পরিবার, এবং সেখানে আমার চাচা চাচি দাদা দাদি এবং আমরা সবাই মিলে একসাথে বাস করতাম। কিন্তু বর্তমানে আমি, আমার বাবা মা, ভাই বোন এরা এক পরিবারে বাস করছি, আর আমার চাচা চাচি এবং চাচাতো ভাই বোন মিলে অন্য একটি পরিবার তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে পরিবারের যে ধারণা বা পরিবার সেটি পরিবর্তিত হয়েছে। আর পরিবর্তনশীল পরিবার বলতে মূলত এমন পরিবারকে বোঝায় যেটির ধরন পরিবর্তন হয়ে যে পরিবারটি সৃষ্টি হয় সেটিকে আমরা বলে থাকি পরিবর্তনশীল পরিবার। বন্ধুরা, তাহলে আমরা পরিবর্তনশীল পরিবার কি সেটি বুঝতে পেরেছি। অর্থাৎ পরিবর্তনশীল পরিবার বলতে বোঝায় মূলত ধরন পরিবর্তন হয়ে যে পরিবার সৃষ্টি হয় সেই পরিবারকে। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেয়েছি আমার গল্পটিতে যৌথ পরিবার থেকে হয়ে গেল একক পরিবার। আচ্ছা, এই যে পরিবারের পরিবর্তন হচ্ছে, এর পেছনের কারণ কি সেটি তোমাদের জানতে ইচ্ছা করে না? অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা হবে। আমাদের এই যে পরিবর্তনশীল পরিবার তৈরি হচ্ছে, এর পেছনের কারণ হলো অধিক জনসংখ্যা। আমাদের দেশের যখন জনসংখ্যা বৃদ্ধি পায় সেক্ষেত্রে দেখা যায় পরিবারেরও লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে পরিবারগুলো বিভক্ত হয়ে নতুন নতুন পরিবার তৈরি করে। এছাড়াও পারিবারিক দ্বন্দ্বের ফলেও এরকম পরিবর্তনশীল পরিবার আমরা দেখতে পাই। আবার বিবাহ বিচ্ছেদ, নারীর কর্মসংস্থান সহ নানান কারণ এখানে কাজ করে পরিবারের পরিবর্তনের ক্ষেত্রে। এবং এই যে পরিবারের পরিবর্তন, এক্ষেত্রে আমরা দেখতে পাই যৌথ পরিবার ভেঙে একক পরিবারের সৃষ্টি হচ্ছে। এবং এছাড়াও আমরা দেখতে পাই পরিবারের সদস্যদের ভূমিকারও অনেক পরিবর্তন রয়েছে। যেমন একসময় নারী ঘরের কাজ করত এবং পুরুষরা বাইরের কাজ করত, কিন্তু বর্তমানে দেখা যায় নারী পুরুষ উভয়ই বাইরে কাজ করছে। এবং এক্ষেত্রে পরিবারের সদস্য হিসেবে কিন্তু নারী সদস্যদের যে ভূমিকা সেক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। এছাড়াও রয়েছে শহরের যে পরিবর্তন বা শহরের জীবনযাত্রার ছোঁয়া, সেটি এখন গ্রামেও প্রবেশ করেছে বা সেটি গ্রামেও লেগেছে। এ কারণে এই যে পুরো পদ্ধতি পরিবর্তনশীল পরিবার বা এর পেছনের কারণ সব মিলিয়ে কিন্তু শিশুর যে সামাজিকীকরণ, পরিবারে শিশুর সামাজিকীকরণের যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে কিছু প্রভাব দেখা যাচ্ছে। বন্ধুরা, তাহলে চলো আমরা জেনে নেই যে এই পরিবারের যে পরিবর্তন এবং শিশুর সামাজিকীকরণে কি কি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন দেখি যে একটি শিশু কোনো একটি পরিবারে জন্মগ্রহণ করলো, তথা সেই সমাজে বা পরিবারে যখন সে জন্মগ্রহণ করলো, তখন কিন্তু সামাজিক হয়ে গড়ে উঠতে থাকে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় সেটিকেই আমরা বলি সামাজিকীকরণ।
এবং একটি শিশু কিন্তু এই সামাজিকীকরণের মধ্য দিয়ে সমাজে বেড়ে ওঠে। অর্থাৎ সমাজে যে সকল সামাজিক মূল্যবোধ, নীতি রীতিনীতি এছাড়াও যে সকল আদর্শ রয়েছে, সেই সব কিছুকে সে কিন্তু লালন করতে শেখে এই সামাজিকীকরণ প্রক্রিয়াটির মধ্য দিয়ে। এছাড়াও শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা রাখে কিন্তু একটি পরিবার, যে পরিবারে ওই শিশুটি জন্মগ্রহণ করে। এবং পরিবার হলো এমন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেটিকে আমরা বলতে পারি একটি শিশুর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, কারণ সেখান থেকে কিন্তু তার যে শেখার প্রক্রিয়া সেটি শুরু হয়। আর যৌথ পরিবারগুলোতে যে সকল সন্তানরা থাকে, সন্তান সন্তানেরা, তারা খুব অল্প বয়স থেকেই কিন্তু পারিবারিক পেশার সাথে সংযুক্ত হতো এবং পরিবারের যে সকল রীতিনীতি রয়েছে সেগুলো তারা মেনে চলার চেষ্টা করত। এবং এক্ষেত্রে পরিবার কিন্তু শিশুর শিক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করত, কারণ পরিবার থেকেই সে প্রথম তার ভাষা, তার কাজের যে দক্ষতা সেটি অর্জন করে। কিন্তু বর্তমান সময় দেখা যায় যে এই পরিবার ব্যবস্থায় পরিবর্তনের ফলে অনেক সময় অনেক ছোট পরিবার তৈরি হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে শিশুদের বাবা মা উভয়ই বাইরে কাজ করছে এবং শিশুর যে প্রথম বা প্রাথমিক যে শিক্ষাটা সেটির জন্য তাদের যে শিক্ষার জন্য শিশু সদন বা কিন্ডারগার্টেন, স্কুল বা বিদ্যালয়, টেকনিক্যাল বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠানে তাদেরকে যুক্ত হতে হচ্ছে এবং এগুলো এখন পরিবারের পরিবর্তে এই যে শিশু সামাজিকীকরণ, সেই সামাজিকীকরণ প্রক্রিয়ায় ভূমিকা রাখছে। এছাড়াও পরিবারের যে সকল যে শিক্ষা, সেই শিক্ষা বিষয়ক যে ভূমিকা সেটিও আর আগের মতো থাকছে না। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একসময় শিশুর সামাজিকীকরণে পরিবারের যেরকম ভূমিকা ছিল, বর্তমান সময়ে সেই ভূমিকাটা অনেকাংশেই কমে গিয়েছে এবং সেটি এখন পালন করছে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো। এছাড়াও আমাদের শিশুর যে সামাজিকীকরণ, সেই সামাজিকীকরণে ধর্ম শিক্ষার বিষয়েও কিন্তু পরিবারের যথেষ্ট ভূমিকা থাকে, কারণ একটি শিশু যখন কোনো একটি পরিবারে জন্মগ্রহণ করে তখন কিন্তু সে পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছ থেকেই কোনো না কোনো বিষয় শিখে থাকে এবং তার এই শেখার যে প্রক্রিয়া, সেখানে একটি পরিবারের যেরকম সামাজিক বিষয়াবলী থাকে ঠিক তেমনি ধর্মীয় যে সকল চর্চা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেগুলো কিন্তু এই শিশুটি পুরো সামাজিকীকরণ প্রক্রিয়ার সময়ে আস্তে আস্তে সেটি গ্রহণ করে। এছাড়াও সাধারণ পরিবারের মধ্যেই শিশুর ধর্মীয় শিক্ষাটা সবচেয়ে বেশি লাভ করতে দেখা যায়। আর বর্তমান সময়ে দেখা গেল যে এই যে পুরো বিষয়টা এখানে ক্যাসেট, ভিসিডি কিংবা মৌলভী রেখে শিশুকে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে। এক্ষেত্রেও আমরা দেখতে পাই শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্যদের যে একটি ভূমিকা সেটি এখন চলে যাচ্ছে বাইরের কারো হাতে এবং এর ফলে শিশুর যে লালন পালনের দায়িত্ব সেটিও নিয়ে নিচ্ছে বাইরের অনেক প্রতিষ্ঠান এবং এতদিন পর্যন্ত শিশুর লালন পালন কিন্তু পরিবারই করে আসতো। এখন বাংলাদেশে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানগুলো কি করে শিশুর লালন পালনের দায়িত্ব গ্রহণ করে। এক্ষেত্রে আমরা বলতে পারি ডে কেয়ার সেন্টারের কথা, যেখানে যে পিতামাতা যখন হচ্ছে চাকরি করে তখন এই শিশুদেরকে ডে কেয়ার সেন্টারে রেখে যায়, বা বাংলাদেশে বেবি হোম রয়েছে যেখানে এই শিশুরা যাদের যে সহপাঠী রয়েছে বা অন্যান্য শিশুদের সাথে তাদের সময় কিন্তু কাটায় এবং এক্ষেত্রে সন্তানরা অন্যভাবে লালন পালন হচ্ছে। শুধুমাত্র যে এইগুলো হচ্ছে তেমন নয়, যৌথ পরিবারে থাকতে যখন একটি শিশু বড় হয় তখন কিন্তু সেখানে তার দাদা দাদি, চাচা চাচি সহ অন্যান্য সদস্যদের সাথে একটি পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের কাছ থেকেও অনেক ধরনের আচার আচরণ কিন্তু শিশু শিখে থাকে এবং এই যে আচার আচরণ বা শিশুর যে শিক্ষাটা, সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই সহযোগিতা শিক্ষা, সহিষ্ণুতা শিক্ষা বা সহমর্মিতা, সহনশীলতা। আবার অনেক সময় দেখা যায় যে পরিবারের সদস্যদের কাছে কিন্তু একটি শিশু অনেক বেশি নিরাপদ থাকে, যেটি কিন্তু তারা পায় না বেবি হোম বা ডে কেয়ার সেন্টার থেকে।
আবার অনেক সময় সমান ভাগের যে অংশীদারের প্রবণতা সেটিও কিন্তু তারা অর্জন করে। কারণ সবাই মিলেমিশে যখন কোনো একটি খাবার ভাগ করে খায় বা সবাই মিলেমিশে যখন কোনো বাড়ির কাজটি করে, তখন কিন্তু তারা এই যে সকলে মিলে একসাথে কোনো একটি কাজ করার আনন্দ বা শিক্ষা সেটি কিন্তু তারা লাভ করে। বন্ধুরা, এছাড়াও পরিবারে যে শিশু সামাজিকীকরণ হয়ে থাকে সেখানে পরিবারের অনেক দায়িত্ব থাকে এবং এই দায়িত্ব বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু এখন পালন করছে। এক্ষেত্রে দেখা যায় যে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা, তাদের শিক্ষা, অর্থনৈতিক উৎপাদন ইত্যাদি অনেক কাজ এখন পরিবারের বাইরেই সম্পূর্ণ হচ্ছে। বাংলাদেশে দেখা যায় যে জাতীয় চিড়িয়াখানা রয়েছে, জাতীয় জাদুঘর বা অনেক ধরনের পার্কের ব্যবস্থাও কিন্তু সরকারি বা বেসরকারি ভাবে করা হচ্ছে, যাতে শিশুরা এই বিনোদনের ক্ষেত্রে পিছিয়ে না থাকে। কিন্তু বিনোদনমূলক ব্যবস্থা পরিবারিক একসময় করে থাকতো, সেক্ষেত্রেও আমরা একটি পরিবর্তন লক্ষ্য করছি। এছাড়াও জন্মদিন পালন করা, বিয়ের কোনো উৎসব করা, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া, এই বিষয়গুলো পরিবারিক করে থাকতো এবং রেডিও টেলিভিশন একসাথে দেখা বা শোনা, এই বিষয়গুলো এখন পরিবার থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো শিশুর সামাজিকীকরণে পরিবারের সদস্য ও তাদের পারস্পরিক সম্পর্কে যে ভূমিকা রয়েছে সেটি। আর আমরা জানি যে শিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে এবং সেখানেই সে বেড়ে ওঠে, আর এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলছি সামাজিকীকরণ। আর এই সামাজিকীকরণে পরিবারের প্রত্যেকটি সদস্যই কিন্তু ভূমিকা পালন করে। শুধু সদস্যরাই না, এই সদস্যদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটির উপরেও একটি শিশুর যে সামাজিকীকরণ প্রক্রিয়া সেটি অনেকাংশেই নির্ভর করে। এবং এক্ষেত্রে দেখা যায় শিশুর জীবনে যে সকল অভ্যাস গড়ে ওঠে সেটি ভালো হোক কিংবা খারাপ, উভয় ক্ষেত্রেই পরিবারের যে সদস্যরা রয়েছে তাদের ভূমিকা থাকে। যেমন আমরা বলতে পারি, একটি পরিবারের যদি অভ্যাস থাকে খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, তাহলে ওই পরিবারে জন্মগ্রহণ করা শিশুটি কিন্তু এই একই অভ্যাসের মধ্য দিয়ে যাবে এবং পরবর্তীতে তার জীবনে এই অভ্যাসটি থেকে যাবে। আবার অন্যদিকে দেখা যায় যে শিশুর সবচেয়ে বেশি কাছে থাকে তার বাবা মা, আর এক্ষেত্রে মাকে আমরা বলতে পারি শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম। কারণ মায়ের কাছ থেকে কিন্তু একটি শিশু তার যে ভাষা কোনটি হবে, কোন ভাষায় কথা বলবে, সেই জ্ঞানটি লাভ করে থাকে। এর পাশাপাশি একজন মায়ের উপর নির্ভর করে শিশুর খাদ্যাভ্যাস, আচার আচরণ বা বর্ণ শিক্ষা, এছাড়াও শব্দ শিক্ষা, ছড়া শিক্ষা সবকিছু। কারণ মাই তাকে কিন্তু ঠিক সময়ে খাবার দিয়ে থাকে বা সে কোন আচরণটি করবে কোনটি না করবে সেটি জন্মের পর থেকেই এই শিক্ষাগুলো দিয়ে থাকে। আর অন্যদিকে বাবা কি করে, বাবা পরিবারের জন্য উপার্জন করে। আবার অনেক সময় দেখা যায় কোনো কোনো মাও পরিবারের জন্য উপার্জন করে থাকে। আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পাই যে পরিবারে শিশুর কিন্তু ভাই অথবা বোনও থাকে, আর এক্ষেত্রে একজন শিশু যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু পিতামাতার যে স্বতন্ত্র আচরণ রয়েছে সেই আচরণ থেকেও তারা শিক্ষা লাভ করে। অন্যদিকে বড় যদি কোনো ভাই অথবা বোন থাকে তাদের কাছ থেকেও সহযোগিতা, সহমর্মিতা ও স্নেহ ভালোবাসার শিক্ষাও তারা লাভ করে থাকে। এর পাশাপাশি যখন একটি যৌথ পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে তখন কিন্তু ওই যৌথ পরিবারে যে দাদা দাদি বা নানা নানি থাকে অথবা চাচা চাচি বা ভাই বোন থাকে তাদের কাছ থেকেও শিশুর অনেক আচরণে কিন্তু প্রভাব দেখা যায়। আর এজন্য আমরা বলতে পারি একটি শিশু যে পরিবেশে বেড়ে ওঠে সেই পরিবেশটি সুন্দর হওয়া অত্যাবশ্যক। কারণ যদি একটি শিশু সুন্দর একটি পরিবেশে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে তখন কিন্তু সেও দেশের একজন সচেতন নাগরিক হিসেবে সুস্থ স্বাভাবিক জীবন পেয়ে থাকে, আর তার কাছ থেকে একটি দেশও কিন্তু অনেক
ভালো কিছু আশা করে। আবার দেখা যায় অন্য একটি বিষয়, যখন একটি শিশুর পিতামাতা উভয়ই চাকরিজীবী হয় তখন অনেক সময় শিশুকে যে বাসায় যে গৃহভৃত্য থাকে সেই গৃহভৃত্যের কাছে বা নিকট কোনো আত্মীয়ের কাছে রেখে যাওয়া হয়, এবং যখন তারা অফিসে চলে যায় বা বাসার বাইরে কাজে যায় তখন অনেক সময় আত্মীয় স্বজনের উপরও তাদেরকে নির্ভরশীল হতে হয়। আর এজন্য অনেক সময় দেখা যায় যে বাবা মা যখন বাইরে কাজ করে উভয়ে তাদের সময় ঠিক প্রয়োজন মতো শিশুকে দিতে পারে না, আর এর ফলে শিশুর খাদ্য বা শিক্ষা, অন্যদিকে খেলাধুলা করা বা যে কোনো বিনোদনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সময় না দেওয়ার ফলে তাদের মধ্যে অনেক ধরনের অস্বাভাবিক আচার আচরণ দেখা যেতে পারে। এছাড়াও যদি কোনো একটি শিশু জন্মগ্রহণ করার পরে সেই পরিবারে বাবা মা বা অন্যান্য সদস্যদের সাথে কোনো ধরনের খারাপ সম্পর্ক দেখতে পায় বা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় যে পিতামাতার বিচ্ছেদ হয়ে গিয়েছে, তখন সেটির প্রভাব কিন্তু এই শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে বাধা প্রদান করে, এবং এর যে নেতিবাচক প্রভাব সেটি কিন্তু শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে যে একটা স্বাভাবিক প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়। আবার অন্যদিকে দেখা যায় যে বাবা মা ভিন্ন গৃহে বাস করে বা পিতামাতা উভয়ই কোনো না কোনো কারণে মৃত্যুবরণ করলো, ঠিক সেই সময়টাতেও একজন শিশু অন্যদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। বন্ধুরা, যদি এরকম কোনো পরিস্থিতি হয় তখন সেই শিশুটির যে আচরণ সেখানে কিন্তু আমরা অনেক ধরনের পরিবর্তন দেখতে পারি, আর তার মধ্যে একটি হলো একাকিত্ববোধ। যখন কোনো পরিবারে একজন শিশুর পিতামাতার মধ্যে বিচ্ছেদ হয়ে যায় বা দুজন দুই গৃহে বাস করে বা অনেক সময় দেখা যায় যে কোনো দুর্ঘটনায় পিতামাতা উভয়ই মারা গিয়েছে, তখন সেই শিশুর মধ্যে একাকিত্ববোধ দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক শিশু প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়ে, আবার কেউ কেউ নিজের মতো করে থাকতে পছন্দ করে বা আত্মকেন্দ্রিক মনোভাব নিয়েই সেই শিশুটির সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়। আবার অনেক সময় দেখা যায় যখন তাদের পারিবারিক কোলাহল বা বিশৃঙ্খলা থাকে সেজন্য সেই শিশুটি লজ্জাহীনতায় ভোগে বা অনেক সময় ধূর্ততাও তার মধ্যে চলে আসে, তার আচার আচরণে পরিবর্তন দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় যে পিতার অত্যধিক শাসন কিংবা মায়ের অধিক স্নেহের ফলে অনেক শিশুর সামাজিকীকরণে বাধাগ্রস্ত হওয়ার যে প্রবণতা সেটি দেখা যায়। কারণ যখন দেখা যায় যে এই একটি শিশু তার ইচ্ছে করছে বিকেলবেলা মাঠে খেলাধুলা করতে যাবে, কিন্তু সেই সময়টাতে তাকে যদি তার পিতা ঘরে আটকে রাখে বা দেখা যায় অনেক সময় যে একটি শিশু কোনো একটি অপরাধ প্রবণ আচরণ করছে, ঠিক সেই সময়টাতে তার মা তাকে প্রশ্রয় দিয়ে গেল, কারণ সে সেই শিশুটিকে অধিক পরিমাণে স্নেহ দেওয়ার চেষ্টা করছে। এগুলো কিন্তু একজন শিশুর যে সামাজিকীকরণ সেখানে নেতিবাচক ভূমিকা পালন করে থাকে। এই বাবা মায়ের পাশাপাশি পরিবারের যে বাকি সদস্যরা রয়েছে তাদের ভূমিকার সমন্বয় কিন্তু একজন শিশু একটি পরিবারে তার যে আচরণ কিরকম হবে বা কোন আচরণটি করতে হবে কোনটি করতে হবে না সেই বিষয়ে জ্ঞান লাভ করে থাকে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা সামাজিকীকরণ বিষয়টি কি এবং সামাজিকীকরণের ক্ষেত্রে শিশুর পরিবারের সদস্য এবং তাদের মধ্যে যে সম্পর্ক থাকে সেটি কিভাবে ভূমিকা রাখে সেই বিষয়ে ধারণা পেয়েছো। আশা করছি তোমরা এই বিষয়ের প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পেরেছো, এবং এই ক্লাসের যে এতক্ষণ ধরে তোমরা সাথে ছিলে এবং কথাগুলো শুনেছো এটির জন্য তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হলো, একজন শিশুর ভাষা শিক্ষার ক্ষেত্রে কার ভূমিকা সবচেয়ে বেশি থাকে? তোমরা কিন্তু উত্তরটি জানিয়ে দিতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে। আশা করছি আজকের ক্লাসটিতে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। তোমাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।